আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো ট্যাংরা মাছের ঝোল। এর জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে এখানে আমি সাথে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। হাফ কাপ বা হাফ কাপের চাইতে একটু কম হবে, হাফ কাপই হবে হয়ে যাবে। তারপরে দিয়েছি আমি এক টেবিল চামচ রসুন আর আদা বাটা মিক্সড করে এখন আমি এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিব। এটাকে আমি 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু গলতে শুরু করবে পেঁয়াজটা, তখন আমি এটার সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিয়েছি 7 মতো লবণ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো, 250 গ্রাম বা 250 গ্রামের থেকে 2-1টা বেশি হবে। তারপরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে নেড়েছি। নেড়ে চেড়ে এটার সাথে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তারপরে পানিটা যখন শুকাতে শুরু করবে আমার কষানো হয়ে যাবে। এটা আমি কষানোর জন্য দিয়েছি। তারপরে এটাতে আমি আবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু কম পরিমাণ পানি। তারপরে কড়াইটা ধরে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করব যতক্ষণ না পানিটা এটা শুকিয়ে আসে। এটা আমি মাখা মাখা ঝোল রাখব। ঝোলটা যখন শুকিয়ে আসে তখন আমি এটার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো 2 কাঁচামরিচ। গোটা 2টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি। তারপর চুলার আঁচটা আমি অফ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।